আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন একটা বিষয় যে আমরা যারা সৌদি আরবে ফ্রি ভিসাতে আছি, আমরা আসলে এই যে সুযোগ সুবিধাগুলা 14 মার্চের যে আমরা আমাদের কফিলের সাথে চুক্তিবদ্ধ হব, চুক্তিবদ্ধ হওয়ার পর আপনার অন্য কোথাও চলে যাব, তারপর যে সুযোগ সুবিধাগুলো আছে যারা আপনার খুরুজ নাহায়া বা হচ্ছে আপনার ফাইনাল এক্সিট আমরা বলি, তারপর এক্সিট ট্রেনটি বলি, সো আসলে এই যে সুযোগ সুবিধাগুলো এগুলো কি আমরা পেতে যাচ্ছি কিনা ফ্রি ভিসা যারা আছি। মূলত এখন আপাতত যাদেরকে ঘোষণা করা হয়েছে তারা হচ্ছে প্রাইভেট কোম্পানি, বলতে গেলে আমরা যে সব মোয়াসাসাগুলো বলি, মোয়াসাসা প্রাইভেট কোম্পানি যেগুলো রয়েছে, এই সকল যে কর্মীগুলো রয়েছে মূলত তাদেরকেই এই সুযোগের আওতাধীন আনা হয়েছে। এখানে ফ্রি ভিসা বলতে আমরা বুঝতেছি যে সৌদি আরবে কোনো কফিলের নামে কোনো রকমের ভিসা বাইর করে যে সকল ভিসাগুলো দিয়ে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে গিয়ে কাজ করে বাহিরে, এবং কফিলের সাথে মৌখিক একটা চুক্তি থাকে যে আমি প্রতি মাসে তোমাকে 400 রিয়াল বা 500 রিয়াল বা 300 রিয়াল তোমাকে প্রতি মাসে ফায়দা দেব, এবং আমি বাইরে কাজ করব, কী কাজ করব এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, অ্যান্ড প্রতি বছর বছর তোমাকে আমি আকামা বানানোর যে খরচটা সেটা দিয়ে দিব, তারপর তুমি আমাকে আকামা বানিয়ে দিবে, এই ধরনের কোনো মৌখিক চুক্তি থাকে। এবং অনেক বেশিরভাগ যে ভিসাগুলো হয় এই ধরনের ভিসাগুলোই হচ্ছে আপনার সাওয়াক্ষাস আমেল মঞ্জিল, এই ধরনের ভিসাগুলো দিয়েই মোটামুটি এই ফ্রি ভিসা আমরা বলি আর কি। এই ধরনের ভিসাগুলো দিয়েই কিন্তু প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা প্রবাসে যায়, সৌদি আরবে যায়, এবং তারা কফিলের সাথে চুক্তিবদ্ধ হয়ে মৌখিকভাবে তারা বাইরে কাজ করে, এটাকে মূলত আমরা ফ্রি ভিসা বলি। এখানে এই এই সকল যারা আছেন আপনারা, আপনারা হচ্ছে আমেল মঞ্জিল, সাওয়াক্ষাস, তারপর হচ্ছে আপনার মাজরা, তারপর বাসা বাড়ির কাজে যে সকল ভিসাগুলো রয়েছেন, আপনি সেই সকল ভিসাগুলো দিয়ে যদি ফ্রি ভিসাতে বাইরেও কাজ করেন তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন না। আপনারা শুধু তারাই সুযোগগুলো পাবেন যারা প্রাইভেট কোম্পানি রয়েছেন, বলতে গেলে আপনার মোয়াসাসার কর্মরত যে সকল ভাইয়েরা রয়েছেন এই সকল লোকেরা কিন্তু আপনারা এই আওতাধীন হতে যাচ্ছেন। আপনাদের চুক্তিবদ্ধ ঠিকই হবে, বাট ডিজিটাল প্ল্যাটফর্মে যে চুক্তিটা হওয়ার কথা সেটা আপনাদের হবে না, আপনাদের চুক্তিবদ্ধ হবে কন্ট্যাক্ট পেপারের মতো, সেখানে আপনাদের চুক্তিবদ্ধ হবে, কিন্তু আপনারা সেই সকল সুযোগগুলো গ্রহণ করতে পারবেন না। এই সকলগুলো আপনারা তারাই পাবেন যারা হচ্ছে আপনারা প্রাইভেট কোম্পানির লোক, শুধু তারাই এই সুযোগগুলো গ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা যারা ফ্রি ভিসাতে রয়েছেন আপনারা মূলত আপনাদের কী হবে, এই সুযোগগুলো আপনারা পাচ্ছেন কি না, এই সুযোগগুলো আপনারা মোটেও পাচ্ছেন না, আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।